মামুন হককে কাল গতকাল রাতে সেহরি গাইতে দেয়নি, কোরআন শরীফ হাতে নিয়েছিল, একটা ছোট্ট একটা কোরআন শরীফ নিয়েছে, তসবি নিয়েছিল, সেই তসবি টয়লেটের ভিতরে ফেলে দিয়েছে, কোরআন শরীফ ফেলে দিয়েছে, কোরআন শরীফ ফেলে দিয়েছে। ইকবাল নামের যে লোকটা, ইকবাল হোসেন যিনি, তিনি তাকে কারেন্ট শর্ট দিয়েছেন, তার বাম হাতের আঙ্গুলের এখান থেকে রক্ত বের হয়ে গিয়েছেন। লন্ডনে গুজব ছড়াচ্ছেন শামীম, বিব্রত যুক্তরাজ্য বিএনপি। গত রবিবার 18 এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার পরবর্তী সময়ে ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছে, নিজের কাছে এর প্রমাণ আছে বলে দাবি করেছেন লন্ডনে বসবাসকারী শামীম নামের এক বিএনপি নেতা। কালের কণ্ঠের প্রতিবেদকের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। গত সোমবার জুনায়েদ আহমেদ নামের একটি ফেসবুক পেজ ও বিডিএসকে মিডিয়া নামের ইউটিউব চ্যানেল থেকে শামীম নামের ওই ব্যক্তির লাইভ সম্প্রচার হয়। সেখানে তিনি অভিযোগ করেন মামুনুল হককে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। লন্ডনে যারা শামীমকে চিনেন তারা কিছুটা অবাক হয়েছেন তার অভিনয় ক্ষমতা দেখে। যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের সাধারণ নেতাকর্মীরাও বিষয়টিতে বিব্রত। যুক্তরাজ্য বিএনপিতে কোনো পদে না থাকলেও সব সভা সমিতি ও আন্দোলনে শামীমকে দেখা যায় সামনের কাতারে। প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎকারে শামীম বলেন, যেসব পুলিশ কর্মকর্তা মামুনুলকে নির্যাতন করেছেন তাদের একজন তার বন্ধু, তিনি তাকে জানিয়েছেন তার কাছে এই নির্যাতনের প্রমাণ আছে। শামীম লন্ডনে বসেই বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম সম্পাদক ও বরগুনা জেলা বিএনপির সহ সভাপতি পদে আছেন বলে জানিয়েছেন। মামুনুল হককে নির্যাতন করেছে বলে যে বক্তব্য দিয়েছেন তার কোনো প্রমাণ আছে কি না বারবার প্রমাণ দিতে বললেও শামীম তা এড়িয়ে যান। যুক্তরাজ্য বিএনপির অনেকেই মনে করছেন ব্রিটেনে স্থায়ী হতে নিজেকে বাংলাদেশে তার জীবন ঝুঁকিপূর্ণ প্রমাণে ভাইরাল হতেই এসব করেছেন শামীম। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে দেওয়া তার বাবার বক্তব্য গুজব বলে উড়িয়ে দেন তিনি। তার বাবার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ গুজব হলেও তার নিজের বক্তব্যকে গুজব মানতে নারাজ শামীম। তিনি তার দেওয়া বক্তব্যে অনার ছিলেন এবং একজন মুসলমান হিসাবে তার ইমানি দায়িত্ব হিসাবেই তিনি এই লাইভ প্রচার করেছেন বলে জানান। তার বাবা তাকে পদ্মফুলে গোবর বলে অভিহিত করেছেন, সেটি তিনি জানেন কিনা জানতে চাইলে শামীম বলেন, আজও আমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি এই জাতীয় কিছু বলছেন আমি জানি না, হলুদ মিডিয়া এসব গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সঙ্গে আলাপকালে তিনি জানান, শামীম যুক্তরাজ্য বিএনপির কোনো কমিটিতে বা দায়িত্বে নাই, তবে সে রাজনীতিতে সক্রিয় আছে। তার ফেসবুকে যুক্তরাজ্য বিএনপি সহ ধর্ম বিষয়ক সম্পাদক হিসাবে প্রচারণা চালান শামীম, এই বিষয়টি এম এ মালেক জানেন না বলে জানান। তার ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে বলেন, আমি দেখি নাই তবে শুনেছি, সেটি হয়তো তার আবেগের জায়গা থেকে বলে ফেলেছে। আবেগে গুজব ছড়ানো যায় কিনা এই প্রশ্নে মালেক বলেন, দেখুন দেশে যা হচ্ছে তা মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, আপনারা সাংবাদিকরা এই সব নিয়ে লিখুন, ভারতের দখলদারিত্ব থেকে দেশকে বাঁচানোর দাবি করেন তিনি। উল্লেখ্য, 2018 সালের 21 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটেনে অবস্থানকালীন সময়ে যুক্তরাজ্য বিএনপির টানা প্রতিবাদ কর্মসূচিতেও সরব ছিলেন শামীম। সেই সময়ে ভাইরাল হওয়া একটা ভিডিওতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক এম কাউসার আহমেদের মাঝখানে দাঁড়িয়ে মাইক হাতে স্লোগান দিতে দেখা গেছে, সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল। 2013 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের সময় লন্ডনে জামাত ও হেফাজতের প্রতিবাদ সমাবেশে শামীমকে দেখা যেত, তখন থেকেই বিএনপির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরবর্তীকালে বিএনপির বিভিন্ন সভা সমাবেশে কোরআন তেলাওয়াতের জন্য ডাক পড়ত শামীমের। লন্ডনে তারেক রহমানের সভা সমিতিতেও শুরুতে কোরআন তেলাওয়াত করে শামীম নিজেকে বিএনপির নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে জানা যায়। শামীম স্বপ্ন দেখেন বরগুনার পাথরঘাটা এলাকা থেকে আগামীতে নির্বাচন করবেন এবং সেই লক্ষ্যে তিনি প্রচার প্রচারণা করে যাচ্ছেন বলে জানা গেছে।